সিনে অঙ্গনে পথ চলাটা শুরু নডরাই সিনেমার মধ্য দিয়ে। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুনেরা বিনতে কামালের দ্বিতীয় সিনেমা অন্তর্জাল। এই সিনেমা কেমন ছিল, তার কাজের অভিজ্ঞতা কিংবা প্রথম প্রেমে বা ক্রাশ কে ছিল সুনেরা জীবনে, সম্প্রতি দেশ টিভির সঙ্গে এক চিটচ্যাট আড্ডায় এমন কিছু মজার তথ্য জানার চেষ্টা করেছেন মেহরা রহমান সিমরান। স্বাগত জানাচ্ছি দেশ টিভির চিটচ্যাটে, আর সাথে আছি আমি মেহরা রহমান সিমরান, আর আমার সাথে আছে আপনাদের সবার পছন্দের অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। কথা বলবো তার সাথে। প্রথমেই জানতে চাচ্ছি কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্তর্জাল মুক্তি পেল সম্প্রতি, কেমন এনজয় করছেন, দর্শকের সাড়া কেমন পাচ্ছেন? এত দিন শুটিং করার পর, এত দিন পর সিনেমাটা বের হয়েছে, রিলিজ পেয়েছে, এবং সবাই অনেক 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 প্রশংসা করছে সিনেমাটা নিয়ে। অনেক অনেক সময় হয় না যে একটা সিনেমা রিলিজ পেলে মানুষ বলে তোমার কাজ ভালো হয়েছে, তোমার কাজ ভালো হয়েছে, তোমার কাজ ভালো হয়েছে, বাট সবচেয়ে ভালো লাগছে সবাই বলছে যে অন্তর্জাল সিনেমাটা ভালো হয়েছে। সো আসলে আমরা কষ্টকর, মানে এতদিন কষ্ট যে করি টিমটা, এত কষ্ট করলাম, তারপর যখন আসলে ফাইনাল সিনেমাটা মানুষ বলে যে ভালো হয়েছে, অ্যাপ্রিসিয়েট করে, তখন আসলে মানে এটাই আমাদের কী বলবো, জিতে যাওয়া, এটাই আমাদের প্রাপ্য। সো খুবই ভালো লাগছে, আমি আমার টিম সবাই খুবই হ্যাপি। গানে তো বিভিন্ন ধরনের সিন থাকে, গানের শুটিং হয়, সিনের শুটিং হয়, আপনি পার্সোনালি কোনগুলো গানের সিন হলে কি খুব বেশি এক্সাইটেড লাগে যে আজকে গান হবে, ভালো হবে, এরকম টাইপ কোনো ফিলিং হয় কিনা? কিছু সিন থাকে না যেখানে আসলে আমি এক্সাইটেড থাকি যে এটা আমি অভিনয় করব, একটা নিজের শান্তি লাগে, অনেক সময় এরকম থাকে। আবার গানটাও ওরকমই যে গানের শ্যুট থাকলেও আমি খুব এক্সাইটেড থাকি যে এটাতে আমি এইভাবে কাপড়টা পরবো, এইভাবে এক্সপ্রেশনটা দিব, আমি খুবই খুঁতখুঁতা। বাট অন্তর্জালে আসলে আমি ওই সময়টা পাইনি, কারণ আমরা থাইল্যান্ডে শ্যুটিংয়ে যাচ্ছিলাম, তখনই আগের দিন দাদা বলে যে আমরা ওখানে গানটাও শ্যুট করে ফেলবো, কাপড় চোপড় কিছু নাই। একটা ফ্রেন্ডকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ বানায় দে, ফ্লাইটের আগে কাপড়টা দিয়ে গেল, ওইটা নিয়ে চলে গেলাম। তবে শ্যুট করতে করতে ওইটার মাঝখানে আসলে যখন শ্যুটিংয়ে যাচ্ছি তখন ফোনের স্পিকারে গানটা শুনছি, মুখস্থ করার চেষ্টা করছি, যতটুকু করতে চেয়েছিলাম ওইভাবে করতে পারিনি বিকজ অফ টাইমিং অ্যান্ড এভরিথিং। তবে আমি এক্সাইটেড ছিলাম এবং আমার প্রত্যেকটা শ্যুটই আমার কাছে খুব, মানে প্রত্যেকটা শ্যুট নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি এবং চেষ্টা করি যাতে যত ভালো হয় তত ভালো করার। আচ্ছা, একটা গেম খেলি ছোটো, র্যাপিড ফায়ার টাইপ, সেটা হচ্ছে প্রথম কী ঘটেছিল। ওকে, প্রথম প্রপোজাল পেয়েছিলেন কোন ক্লাসে থাকবে? ক্লাস টু। কে প্রপোজ করেছিল, ক্লাসমেট না? একটা পিচ্ছি একটা আমার ক্লাসমেট, ও আমাকে বলছে আই রিয়েলি লাইক ইউ, আমি বলছি মাই মম টোল্ড মি নট টু টক টু গাইজ। আচ্ছা, প্রথম লাভ লেটার পেয়েছিলেন কখন? এটা মনে নেই, কারণ আমি ছোটোবেলায় আসলে এত ওরকম মানুষ ছিলাম না যে, মানে আমি একটু পড়াশোনার দিকে, একটু নাচ গান, একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানে আমার কাছে আসলে ছোটোবেলায় আমি ওরকম ছিলাম যে আমার আব্বু আম্মুকে হ্যাপি করলে আমি হ্যাপি। সো তারা আমাকে যেটা যেটা মানা করতো, ওয়ার্ন করতো, ওটা আমি করতাম না। সো কেউ লাভ লেটার দিল আমি ওটা দেখতাম না। প্রথমবার প্রেমে পড়েছিলেন কবে? প্রেমের তো অনেক ডেফিনেশন থাকে। আমার জীবনে আমার প্রথম প্রেম আমার মা, কারণ তাকে দেখে আমার মনে হচ্ছিলো যে এত সুন্দর একটা নারী, আমি তার মতো হতে চেতাম, তাকেই, মানে তাকেই আমি সবচেয়ে ভালোবাসি এখনও। তা আমার মনে হয় আমার জীবনের প্রথম প্রেম আমার মা। আচ্ছা, সবার প্রথম মানুষ যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলে তখন ডিফারেন্ট টাইপের নাম থাকে, কিছু ডিফারেন্ট ছবি থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে এমন ছিল কি ভিন্ন নাম অ্যাড করেছেন, ভিন্ন ছবি অ্যাড করেছেন? আমার নাম আমার খুবই প্রিয়, আমি আমার নামকে খুব ভালোবাসি, সো আমি কখনো আমার নাম চেঞ্জ করি না, আমার নাম যেটা সেটাই। প্রথম ইনকাম কত ছিল? প্রথম ইনকাম 500 টাকা, বিটিভিতে প্রোগ্রাম করেছিলাম। প্রথম সেলিব্রিটি ক্রাশ? আমার ছোটোবেলা থেকে শাহরুখ খানকে খুব ভালো লাগে। শাহরুখ খানের সিনেমার একটা ডায়লগ শুনতে চাই। এক চুটকি সিন্দুর কি কিমা তুম ক্যা জানো রমেশ বাবু। প্রথম পছন্দের গান? আমার ছোটোবেলা খুব পছন্দ ছিল এবং আমি ওটা ছেড়ে ছেড়ে নাচতাম, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। লাস্ট প্রশ্ন, যদি শাহরুখ খান কাছে এসে বলে সুনেরা আই লাভ ইউ, তাকে কি বলবেন? আমি বলবো আই থিঙ্ক আই এম ড্রিমিং। শাহরুখ খানকে দেখে তখন রিয়াকশনটা কি? জানি না, আমি স্টারস্ট্রাক খুব কম হই, সো মেবি আমি তার সাথে একটু গল্পই করবো বা জিজ্ঞেস করবো যে ওয়াই আর ইউ সো অ্যামেজিং। সবশেষ কিছু বলতে চান কিনা দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমি
নতুন একজন অভিনেত্রী মাত্র মার্কেটে এসেছি, প্রতিনিয়ত কষ্ট করে কাজ করার চেষ্টা করছি। অনেকে হয়তো আমাকে পছন্দ করেন, অনেকে আমাকে চেনেন না এখনও, তবে সবে মাত্র শুরু, কাজ শুরু করেছি, সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিব আপনাদেরকে। সো কিপ ওয়েটিং এবং অন্তর্জাল দেখুন। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। মেহরা রহমান, সিমরান, দেশ, বিনোদন।